আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন ফাহিম ভাই? আলহামদুলিল্লাহ। কি গাড়ি দিয়ে এসেছেন? টয়োটা অ্যাভেঞ্জা 2011 নিউ শেপ, 2012 রেজিস্ট্রেশন, 1500 সিসি তেলের গাড়ি। হ্যাঁ, আর এই গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পাবেন। সুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু ডেট অবস্থায় রয়েছে। গাড়ির সাথে হেডলাইটগুলো কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন, একদম ফ্রেশ অবস্থায় আছে। কিন্তু চারটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে। ঢাকা মেট্রোকার 33 সিরিয়ালের একটি গাড়ি, 1500 সিসি ভেরিয়েন্ট। সামনে পিছনে SS-এর বাম্পারের ব্যবহার করা হয়েছে এবং বাম সাইডের হেডলাইটিও একদম ফ্রেশ অবস্থায় আছে। প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়োটার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন। চারটা চাকা লরিম সহকারে মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ, অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই, একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাশাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে। ড্যাশবোর্ড সহকারে কিন্তু একদম টিপটপ কন্ডিশনে পাবেন। ক্রস কন্ট্রোলার ব্যবহার করা আছে, লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির। প্রত্যেকটা ডোরের পার্টিশন, ডোরের প্যাড আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন। ডুয়েল এসি সহকারে 7-সিটার এই গাড়িটি, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট সহকারে আমাদের কাছে পাচ্ছেন আপনারা। চারটা চাকাই অ্যালুমিনিয়াম সহকারে মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটির সাথে। প্রত্যেকটা গ্লাসই টয়োটার স্টিকার সহকারে আপনারা পাবেন এবং ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। তার মধ্যে ব্যাক গ্লাসেও কিন্তু অরিজিনাল টয়োটার স্টিকার, লাইটিং স্পয়লার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ। ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে। আর এই গাড়িটি কিন্তু সামনে পিছনে SS-এর বাম্পার সহকারে আপনারা পাবেন। দেখেন যে সাইডের পার্টিশনগুলো আছে একদম কিন্তু অরিজিনাল পার্টিশন, কারণ নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই পার্টিশন কিন্তু থাকবে না। সিলিংয়ের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু পছন্দ হবে আপনাদের। আর সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি, চাইলে আপনারা CNG অথবা LPG কনভার্সন করে নিতে পারবেন। ডান সাইডে বডিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই। আর ডেন্ট পেন্টেরও কোনো কাজ নাই, শুধু রেডি অবস্থায় আছে। ওনারশিপ ট্রান্সফার করবেন, চালাবেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে প্র্যাকটিক্যালি দেখলে। দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো অরিজিনাল কালারের ভিতরে আছে ফাইম ভাই। ডোর প্যাডগুলো দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে। 11-র কিন্তু দুইটা শেপ, একটা কিন্তু ওল্ড শেপ, একটা নিউ শেপ। এটি কিন্তু নিউ শেপের অ্যাভেঞ্জা। আচ্ছা, দেখেন ডোর প্যাড দেখেন, স্টার্টিংয়ে ক্রস কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ। ড্যাশবোর্ডের কন্ডিশনও খুবই ভালো, একদম সুপার ফ্রেশ। আর এটা কিন্তু অটো ট্রান্সমিশনের একটি গাড়ি আলহামদুলিল্লাহ, রেডি অবস্থায় আমাদের কাছে পাচ্ছেন। চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই। বনেটে অরিজিনাল কালার আছে, হিট প্রুফের ব্যবহার আছে। তাহলে CC-র কালার দেখেন মাশাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পাবেন। গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু পাচ্ছেন, কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু এই গাড়িটির নেই। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, টয়োটা অ্যাভেঞ্জা 2011 নিউ শেপের একটি গাড়ি, 2012 রেজিস্ট্রেশন ইয়ার, 1500 সিসি ভেরিয়েন্টের অকটেন ড্রাইভের গাড়ি, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু ডেট আছে। এই গাড়ির দাম আমরা চাচ্ছি 17,30,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন। আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0173111-54967 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।